হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ডেইলি ডোজ। কেমন আছো তোমরা? আশা করি তোমরা অনেক 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 ভালো আছো, সুস্থ আছো আর অবশ্যই হাসি খুশি আছো। আর আজকে হচ্ছে সানডে, তোমাদের সবাইকে জানাই হ্যাপি সানডে। সানডেটা তোমরা খুব 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 ভালো মতন কাটাও, আর ভালো মন্দ খাও, আর খুব মজা করো। আর আজকে হচ্ছে গিয়ে রবিবার, যেহেতু একটু দেরি করে ঘুম থেকে উঠছি, সকালবেলা উঠে আজকে চা খাওয়ার পর ব্রেকফাস্ট করেছিলাম, পরোটা আর চানা মশলা। তা খাওয়া দাওয়া কমপ্লিট করার পর তারপরে সমস্ত যে কাজবাজ যেটুকুনি ছিল করে ঠোরে স্নান করে এই তোমাদের সামনে আসলাম কথা বলতে। এবার যাবো রান্নাঘরে, রান্নাবান্না সারবো। আর আজকে রান্না করবো হচ্ছে গিয়ে উচ্ছে কুমড়ো ভাজা আর হচ্ছে মাটন, আর ডাল তো সাথে থাকেই। আর রোববারটা ভীষণ ব্যস্ততার মধ্যে কাটে, ওর জন্য রোববার প্রতিদিনের তুলনায় রোববারটা আরও দেরি হয়ে যায়। আর এখন কথা বলতে বলতে প্রায় 1:15 হয়ে গেছে। আরও আরেকটা কথা বলতে ভুলে গেছি, গুড আফটারনুন। তাহলে চলো রান্নাঘরে যাই এবার। মাটনটা আমি 2 ঘন্টা আগে ম্যারিনেট করে রেখেছিলাম টক দই, নুন, হলুদ দিয়ে আর কাঁচা সরষের তেল। Thank you.
মানে একটু থমড়ো আসব তো ঢুকে এবার ঢুকে গেলে তো পড়ে যাবে। তবে এর মধ্যে দিয়ে দেবো গরম জল। চার থেকে পাঁচটা সিটি দেবো। গুড ইভিনিং ফ্রেন্ড, দুপুরবেলা তো দেখলেই মাটন রান্না করছি, মাটন রান্না করে খাওয়া দাওয়া অনেকটা বেলা হয়ে গেছিলো, তাই জন্য খাওয়াটা শেয়ার করতে পারিনি। খাওয়া দাওয়া পরে খাওয়া দাওয়া করার পর ঘুমিয়ে পড়েছিলাম, তাই ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠেছি তাও ঘন্টাখানেক আগে। ঘুম থেকে উঠে চা টা খেয়ে এবার রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি। তো একটু রাস্তার দিকে যাব, তা চলো সঙ্গে থাকো, দেখতে থাকো কোথায় যাই আমি। আমি তো বাড়ি ফিরে আসলাম, বাড়ি ফিরে এসে খাওয়া দাওয়া সারা হয়ে গেছে। রাত্রেবেলা ছিল মাটন আর ভাত, মাটন এখনও কিছুটা রয়েছে, তো চলো কয়েকটা জিনিস কিনে এনেছি তোমাদেরকে দেখাই। এই যে এরকম একটা ইনডোর প্ল্যান এনেছি, এটা হচ্ছে গিয়ে টেবিল কামিনী। এই কামিনী ফুলটা না আমি আগে কোনোদিনও ঘরে রাখিনি, এই কামিনী ফুলটা নাকি ঘরেই ফুটবে। এটাকে অল্প অল্প করে জল দিতে হবে, যার কাছ থেকে এনেছি সেই গাছলাটাই বললো। এরকম একটা গাছ এনেছি, এটার নাম হচ্ছে টেবিল কামিনি, দেখতে পাচ্ছ। আর একটা ইনডোর প্ল্যান এনেছি, এটা হচ্ছে ক্যাসুল্লা, এই যে এটা পাচ্ছ। এগুলোকে কালকে আমি ঘরে লাগাবো, টব নেই টব আনবো, টব এনে লাগাবো যখন,
তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। যে হ্যাঙ্গিং টপের জন্য এরকম একটা এরকম কতগুলো গাছ এনেছি, এগুলো সব কালকে লাগাবো। এই যে দেখতে পাচ্ছ, এই দেখো আর কয়েকটা জিনিস এনেছি, কয়েকগুলো ঘরের দরকারি জিনিস। এই যে এনেছি লেটুস পাতা, বেবিকর্ন, এই যে বেবিকর্ন, মাশরুম, আর এনেছি কাঁচা মিঠাম, এই সিজনের সব থেকে প্রিয় জিনিস। এই যে এই যখন মেখে খাবো তোমাদের সাথে শেয়ার করবো। ব্যাস এই কটাই জিনিস এনেছি। তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে কালকে নতুন একটা ভিডিওর সাথে। তাহলে আজ যাই, কালকে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা খুব 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 ভালো থাকবে, সুস্থ থাকবে, অবশ্যই হাসি খুশি থাকবে। টাটা, বাই বাই, লাভ ইউ অল।